নমস্কার বন্ধু, আজকে কিন্তু একটি খবরের কাগজে একটি খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে, যেখানে আলোচনা করা হয়েছে যে রাজ্য সরকার বলছে যে প্রায় রাজ্য সরকার অর্থমন্ত্রী 53,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা, কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণ অর্থ দিয়েছে, কিন্তু সেই অর্থের কিন্তু কোনো হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু এই সমস্যা। এবং সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে অনেক প্রকল্পের যে টাকা বাজেটে বরাদ্দ করা হয় সেটা অনেক শেষের দিকে দেওয়া হয়, তারপরে রাজ্য সরকার আর খরচা করতে পারে না, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বড় সমস্যা হওয়ার জন্যই কিন্তু ইউসি প্রদান হয়নি। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ম্যাচিং গ্র্যান্ট, অর্থাৎ যে প্রজেক্টে যে রাজ্য সরকারের ভাগে যে টাকা দেওয়ার কথা সেই টাকা কিন্তু রাজ্য সরকার অনেক সময় দিতে পারছে না, যার ফলেই কিন্তু সেই টাকাগুলোকে সেইভাবে খরচা করতে পারছে না এবং আনস্পেন্ড রয়ে যাচ্ছে, যার ফলে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে যেখানে অন্যান্য রাজ্যগুলো ঠিকভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে কেন পশ্চিমবঙ্গ এই সমস্ত যে ব্যাপারটা আছে, এই যে ম্যাচিং গ্র্যান্টের ব্যাপারটা কেন দিতে পারছে না, তাহলে এই যে প্রকল্পের যে টাকা দেওয়ার যে কথা সেইখানে কি টাকাগুলো তারা দিতে পারছে না, এটাই কিন্তু সমস্যা। তার ফলে সর্বশিক্ষা অভিযান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আইসিডিএস এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে ততটা সমস্যা মিড ডে মিল বা এই সমস্ত ব্যাপারে এতটা সমস্যা দেখা দিল, কিন্তু এই সর্বশিক্ষা কর্মীদের যেখানে অন্যান্য রাজ্যের যে পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং কর্মীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গের। তাই সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু এখন প্রশ্নচিহ্ন যে এইবারে 2020 যে 1 এপ্রিল থেকে যে সমগ্র শিক্ষা নতুন চালু হয়েছে সেখানে কিন্তু প্রত্যেক কর্মীকে কনসিডারেড পে এর কথা দেওয়ার বলা হয়েছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে বেতন কাঠামো হওয়া প্রয়োজন সেটা কি আদৌ এই সরকার ম্যাচিং গ্র্যান্ট দিয়ে তারা করতে পারবে বলে মনে হচ্ছে এই কঠিন পরিস্থিতির মধ্যে, যেখানে রাজ্যের ফিনান্সের অর্থনৈতিক অবস্থা খুবই কঠিন এবং খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তবুও কিন্তু অনেকে আশাবাদী যে খুব শীঘ্রই অন্তত এই সমস্ত শিক্ষকদের ব্যাপারে মানোন্নয় করবে, এবং যেখানে একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল এবং বড়সড় একটা দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল, এবং তাতে হলো কিছুটা হলেও যদি মুখ রক্ষা হয় তাহলেই কিন্তু একটা বড় কথা। এবং সামনে যে ভোট, কিন্তু অধিকাংশ পার্শ্ব শিক্ষকের মনে চিন্তা যেহেতু ভোট আসে এই বিষয়টাকে অন্তত ডিলে করে যদি হয় তাহলে কিন্তু আবার একটা কঠিন সমস্যায় পড়বে, তাই ভোটের আগে হবে কি হবে না এই নিয়ে ধরনের সমস্যা। তাই এই যে সামনে সপ্তাহ বা এই সপ্তাহ বা এই যে এই মাসটা, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ এখন অনলাইনে ইউসি প্রদান করতে হবে, এই যে টাকা প্রথম কিস্তিতে যেটা এসেছে সমগ্র শিক্ষায় সেই জায়গায় তারা কী পারপাসে ব্যবহার করছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, সবটাই কিন্তু যদি না পরিষ্কার হয় তাহলে কিন্তু সমস্যার মধ্যে থাকবে। এবং এই রাজ্য সরকারও এই নিয়েই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন বিভিন্ন ধরনের এরকম শিক্ষকরা। তাই এইরকম ধরনের সমস্ত খবর আপনাদের আপডেট দিতে থাকবো এবং কী খবর খবর আসছে পুঙ্খানুপুঙ্খ দিতে থাকবো, ততক্ষণ দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ।